দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্ত 281,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের কোভিড-19 মোকাবেলায় সরকারের সমালোচনা করেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নেভারো। কিছু বিধিনিষেধ শিথিল করে 31 মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে ভারত। তবে এ সময় সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত কারফিউ থাকবে। বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে রিপোর্ট করেছেন সুমন সারোয়ার। করোনা মহামারীতে বিপর্যস্ত রাশিয়ার রাজধানী মস্কো। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়েছে। রাশিয়ার ককেশাস অঞ্চলে করোনা ভাইরাস নিয়ে এক শিশুর জন্ম হয়েছে, ওই শিশুর মাও আক্রান্ত। মস্কোর মেয়র জানিয়েছেন করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ক্লিনিকগুলোতে পরীক্ষা বাড়ানো হবে। করোনা সংক্রমণের সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে মহামারী মোকাবেলায় ফেডারেল সরকারের সমালোচনা করে হোয়াইট হাউজের বাণিজ্য উপদেষ্টা পিটার নেভারো বলেছেন, বর্তমান অবস্থা দেশকে আরও নিচে নামিয়ে দিচ্ছে। করোনা ভাইরাসের প্রভাব নিয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সঙ্গে হোয়াইট হাউজে গোল টেবিল বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের প্রায় 5,500 সদস্য। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে ব্যাপক গবেষণার মধ্যে যুক্তরাজ্যের বাণিজ্য সচিব অলোক শর্মা বলেছেন, বিশ্বে সম্ভবত কখনোই করোনা ভাইরাসের সফল ভ্যাকসিন আবিষ্কার হবে না। তবে তিনি জানিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির সাথে 10 কোটি ডজ কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারের চূড়ান্ত চুক্তি করেছে। কিছু বিধিনিষেধ শিথিল করে 31 মে পর্যন্ত চতুর্থবারের মতো লকডাউন বাড়িয়েছে ভারত। কর্মক্ষেত্রে যোগদান, দোকান ও সেলুন খোলা, সীমিত আকারে পরিবহন চলাচল সহ 10টি বিষয়ে অনুমোদন দিয়েছে ভারত সরকার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউন বাড়িয়েছে জিম্বাবুয়ে। কেনিয়াত্তা ইউনিভার্সিটি টিচিং রেফারেল অ্যান্ড রিসার্চ হাসপাতালের সংক্রামক রোগ ইউনিটের নার্স ও স্বাস্থ্যকর্মীদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য জুম্বা ট্রেনিং নামে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সুমন সারোয়ার, চ্যানেল আই। নিউ ইয়র্ক শহরসহ 3টি অঙ্গরাজ্যে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। তবে কিছুটা উন্নতি হওয়ায় নিউ ইয়র্কের কম ঘনবসতিপূর্ণ এলাকায় লকডাউন বিধি শিথিল করা হয়েছে। প্রায় 2 মাস পর দেশে রেমিটেন্স পাঠানো সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান চালু হয়েছে। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওতে সাবরিনা হাসানের রিপোর্ট। আবারও নিউ ইয়র্কে লকডাউন বাড়ল। অঙ্গরাজ্যটির 10টি প্রধান এলাকার মধ্যে 5টিতে 28 মে পর্যন্ত লকডাউন বিধিনিষেধ বাড়ানো হয়েছে। ওয়াশিংটন ডিসি ও বাল্টিমোর সহ আরও কয়েকটি অঙ্গরাজ্যেও লকডাউন বেড়েছে। লকডাউন বিধি তুলে নেওয়ার দাবিতে ওয়াশিংটন সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কের কম ঘনবসতিপূর্ণ 5টি এলাকায় লকডাউন বিধি শিথিলের ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক গভর্নর। আবাসিক এবং বাণিজ্যিক সব ধরনের নির্মাণ কাজ শুরু হবে। অবশ্যই নির্মাণকারী প্রতিষ্ঠানকেই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম সরবরাহ করতে হবে। একই সাথে খুচরা বিক্রেতারাও ব্যবসা শুরু করতে পারবেন। পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় নিউ ইয়র্কের সোনালী এক্সচেঞ্জ, পুবালি সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আবারও লেনদেন শুরু করেছে। আমাদের ওয়েবসাইট www.sonaliexchange.com থেকে টাকা পাঠাতে পারবেন। আমাদের সাপোর্ট টিম এটার জন্য সার্বক্ষণিকভাবে সাপোর্ট দিচ্ছে। রাত 8টা পর্যন্ত আমরা এই সাপোর্টটা বজায় রাখতে পারছি। গ্রাহকরা তাদের ডেবিট কার্ড ব্যবহার করেই এই অ্যাকাউন্ট থেকে তাদের লেনদেন করতে পারবেন। আমরা আমাদের কার্যক্রম আবার শুরু করেছি এবং প্রবাসীদের সেবায় আবার নিয়োজিত হয়েছি। তো ইতিমধ্যে প্রবাসীরা ব্যাপকভাবে সাড়া দিয়েছে এই টাকা প্রেরণের ব্যাপারে। দেশে টাকা পাঠানোর জন্য বহু প্রবাসী এসব আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ভিড় করেছেন। আর্থিক লেনদেনের জন্য বিভিন্ন ব্যাংকের দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন তারা। সিটি আস্তে আস্তে সচল হচ্ছে, মানুষের আস্তে আস্তে কর্মচঞ্চলতা ফিরে আসছে। ঈদ উপলক্ষে সোনালী এক্সচেঞ্জ প্রচুর ভিড়, আমরা ভিড় সামলাতে পারছি। দুর্যোগ মুহূর্তে আমরা প্রবাসীরা নিউ ইয়র্কে অনেক কষ্টে আছি, তারপরে এত কষ্টের মধ্যে আমরা টাকা পাচ্ছি, দেশের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক। বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যস্ততা বাড়ার পাশাপাশি আঙিনা কৃষির জন্য গাছের চারা আর বীজের দোকানেও ভিড় বেড়েছে। মৃত্যু হার কমে যাওয়ায় নিউ ইয়র্কের দৃশ্য পাল্টাতে শুরু করেছে। সাবরিনা হাসান, চ্যানেল আই। করোনা ভাইরাস মোকাবেলায় নিজেদের অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী সাহায্য কার্যক্রমে এগিয়ে আসছেন বিশ্বের সব প্রান্তের মানুষ। নিজেদের বিয়ের অনুষ্ঠান বাতিল করে দরিদ্রদের খাবার দিয়ে সহায়তা করেছেন এক দম্পতি। একই সাথে প্রতিবেশীদের সুস্থ রাখতে নিজ নিজ ভবনের ছাদে ব্যায়ামের নির্দেশনা দিচ্ছেন ব্রাজিলের এক শরীরচর্চাবিদ। কোভিড-19 মোকাবেলায় বিশ্বের ইতিবাচক খবর নিয়ে সাবরিন হাসানের আরেকটি রিপোর্ট।
করোনার কারণে এক গণ্ডিতে গোটা বিশ্ব। মহামারী মোকাবেলায় ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসছেন সব দেশের মানুষ। বেশ কয়েক মাস ধরেই বড় পরিসরে নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি নিচ্ছিলেন শ্রীলঙ্কার দর্শনা কুমারা ও পাওয়ানি রাসাঙ্গা জুটি, কিন্তু করোনা মহামারীর কারণে সব পরিকল্পনা বাতিল করেছেন তারা। আনুষ্ঠানিকতার অর্থে দরিদ্রদের খাবার খাইয়ে নিজেদের ভালোবাসা উদযাপন করছেন দর্শনা পাওয়ানি দম্পতি। বিয়ের পোশাকেই 50টি দরিদ্র পরিবারের কাছে গিয়ে খাবার সহ নিত্যপণ্য পৌঁছে দিয়েছেন তারা। ব্রাজিলের সাও পাওলোর জিমনেশিয়াম ইনস্ট্রাক্টর ইভান নাসিমিন্তো দূর থেকেই নির্দেশনা দিয়ে প্রতিবেশীদের সুস্থ রাখার কার্যক্রম চালাচ্ছেন তিনি। ইভানের নির্দেশনা মেনেই নিজেদের ছাদে ব্যায়াম করছেন তার প্রতিবেশীরা। সাবরিনা হাসান, চ্যানেল আই।